অনুষ্ঠানে আমরা কি দেখলাম, এক ভণ্ড সেই আইএসএফ দল এখানে আসলো, আর এই এমএলএ সাহেবের দিকে আপনারা না দেখে, বিধায়ক মাননীয় শওকত মোল্লার দিকে না দেখে সেই ভণ্ডকে আপনারা অনেকেই শক্তিকে বলবো, এই ভণ্ড আব্বাস সিদ্দিকী এবং যে সাম্প্রদায়িক বিজেপি শক্তি সেই শক্তিকে আমাদের উৎখাত করতে। মঞ্চে উপস্থিত আছেন ক্যানিংটু ব্লক ক্যানিংটু পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ, আরেকজন আমার রাজনৈতিক অভিভাবক মাননীয় হাকিম মিদ্দে মহাশয়, উপস্থিত আছেন সারঙ্গাবাদ অঞ্চলের অঞ্চল প্রধান, আমার অত্যন্ত শ্রদ্ধেয় কাজের মানুষ, যেভাবে তিনি গোটা সারঙ্গাবাদকে যেভাবে উন্নয়নে মুড়ে দিয়েছেন, মাননীয় ডাক্তার ইসাবউদ্দিন সর্দার মহাশয় এখানে উপস্থিত আছেন, সারঙ্গাবাদ আরেকটি পার্টের অঞ্চল সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধেয় মাননীয় নাসিরউদ্দিন গাইন মহাশয় থেকে শুরু করে এখানে বিধানসভা কমিটির সদস্য আলী আকবর লস্কর ইয়াকুব বাবু থেকে শুরু করে বঙ্গজননীর দুজন সভানেত্রী আছেন, সোনালী দাস এবং ফরিদা খান থেকে শুরু করে আমাদের মধ্যে উপস্থিত আছেন সারঙ্গাবাদ অঞ্চলের সহসভাপতি মাননীয় লুৎফর রহমান পিয়াদা, এবং সেই সাথে সাথে উপস্থিত আছেন আমাদের সারঙ্গাবাদ অঞ্চলের যুব সভাপতি সিরাজুল শেখ, সেখানে শুরু করে আমাদের পার্শ্ববর্তী সকল বুথের বুথ সভাপতিগণ, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সদস্যগণ, এবং যে বুথে আজকে এই সম্মেলন হচ্ছে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে যে সম্মেলনটা করছে বন্যাঢ্য পরিবেশের মাধ্যমে, সেই জীবনতলা 157 বুথের বুথ সভাপতি গোলাম মোর্শা থেকে শুরু করে সকল বুথের নেতৃত্ব বঙ্গজননী কমিটির সদস্যরা পেয়েছি গত নির্বাচনগুলো করতে গিয়ে, এই দুঃখ ব্যথা আমরা পাইনি। কারণ হচ্ছে যে মানুষটি 2011 সালে তৃণমূল কংগ্রেসে আসার পরে রাত দিন 24 ঘন্টা এক করে গোটা ক্যানিংটু ব্লককে কীভাবে উন্নয়নে সাজিয়ে দিতে হবে, এই জীবনতলাকে কীভাবে লাইট হাউস বানিয়ে গোটা বাংলার বুকে একটা তুলে ধরতে হবে, তিনি সেই কাজটি করেছেন। কিন্তু 2021 সালে আমরা কী দেখলাম, এক ভণ্ড সেই আইএসএফ দল এখানে আসলো, আর এই কারুর এমএলএ সাহেবের দিকে আপনারা না দেখে, বিধায়ক মাননীয় শওকত মোল্লার দিকে না দেখে সেই ভণ্ডকে আপনারা অনেকেই ভোট দিয়েছেন। আচ্ছা আজকে বলুন তো, এই দুর্যোগে সময় এই যে আওয়াজ প্লাস ঘর, কারা আপনাদের পাশে ছুটছে? তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আপনার বাড়ির লোকজন যখন অসুখ হবে কে ছুটবে প্রথমে? এই মাননীয় বিধায়ক শওকত মোল্লা সাহেব। কারা আগে যাবে? তৃণমূল কংগ্রেসের কর্মীরা আপনাদের পাশে আগে গিয়ে দাঁড়াবে। তাই আমি বলবো, আমাদের অনেক বক্তা এখানে আছে, আমি দীর্ঘায়িত করব না, সকলকে বলবো এই ভণ্ড আব্বাস সিদ্দিকী এবং যে সাম্প্রদায়িক বিজেপি শক্তি সেই শক্তিকে আমাদের উত্থান করতে হবে, এবং আগামী দিনে এদেরকে প্রত্যাখ্যান করে যে নির্বাচনগুলো আসছে আমরা প্রত্যেকেই কোনো দিকে না দেখে আমরা জোড়া ফুলে ভোট দিয়ে এই তৃণমূলের হাত শক্ত করব, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জনাব এমএলএ মাননীয় শওকত মোল্লা মহাশয় জিন্দাবাদ। ধন্যবাদ ইটাক লস্করকে।